সারাদিনে কিছু খাই নাই, আমার কাছে টাকাও নাই, আমার খাওয়ার জন্য কয়টা টাকা দিবেন? কয় টাকা দিছেন এখানে? 20 টাকা দিছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি বাবা, আল্লাহ। এদিকে একটু আসেন খালা। হ্যাঁ, একটু কথা বলা যাবে? কি করবেন বা? যাইতেছেন কোথায়? বুঝি না, একটু জোরে বলেন। টাকা লাগিয়ে গেছিলেন? হ্যাঁ। খালা একটা কথা না বাবাকে, কারণ আমি তো একটা বিপদে পড়ছি, এর লাগে আপনার কাছে আসছি। আমি একটা বিপদে পড়ছি খালা। হ্যাঁ, মানে আমি সারাদিনে কিছু খাই নাই, আমার কাছে টাকাও নাই, আমার খাওয়ার জন্য কয়টা টাকা দিবেন? এদিকে আসেন একটু, গাড়ি আসতেছে তো। কয় টাকা দিছেন এখানে? 20 টাকা দিছেন? 3, 4, 5, 6, 10 টাকা, 10 টাকা, 20 টাকা। মানে এটা কি দাবি রাখবেন? না, এখন আপনারও তো এটা কষ্টের টাকা, এখন আপনার কাছ থেকে যে টাকাটা নিলাম এটা তো দাবি ছাড়াই নিতে হবে, তাই না? না না, দাবি নয়, তোরা আমাকে চাইছেন, আমি মন খুলে চাই, দিল খুলে চাই। দেশে যাবেন? এদিকে আসেন, দেশে যাবেন? কবে? এই তো 2-1 ভেতর। তাই আচ্ছা, তাইলে এখানে কয় টাকা দিছেন আমার? 1, 10 দাঁড়ান দেখি কয় টাকা দিলেন তাইলে। 10, 1, 2, 3, 4, 5 মোট কয় টাকা দিছেন এখানে? 20 টাকা দিছেন কির জন্য? ও বাবা রে, চাও তো বাবা ঘরে পেটত বলে খিয়া নাচছে, এর জন্য দিছেন? আচ্ছা এদিকে আসেন, শুনেন, বাসা কোথায় খালার? এই কেদুকে। হ্যাঁ, কেদুকে। ও আচ্ছা, দেশে বাড়ি কোথায়? দেশের বাড়ি রংপুর। রংপুর। এখানে থাকেন কে কে? আমার মহানা কেলে মহিলা থাকে, তার মহিলা থাকে। মহিলা কে চলে গেছে? ওই গেলা একটা আগে আগে গেল। ও আচ্ছা, দেশে যাবেন কে? মহিলারা নিয়ে যাবেন? এদিকে আসেন। মানে ও কি আপনার দেশে বাড়ি, ওর দেশে বাড়ি কি এক জায়গায়? হ্যাঁ। ও আচ্ছা, এখন কালকে পরশু দেশে যাবেন, এর ভিতরে আমি আমার 20 টাকা নিয়ে গেলাম। হ্যাঁ, না মন খারাপ করবেন? আপনি মন খারাপ করলে রাইখে দেন। হ্যাঁ, মন খারাপ। তাই আচ্ছা এদিকে আসেন। ভয় পাইতেছেন নাকি? না না না, কারণ আমি তো আপনার ছেলের মতো। সেটাই, এখন আপনি যে বাড়ি যাবেন, বাড়ির জন্য কি মার্কেট টার্গেট করছেন কিছু? না বাবা, কি মার্কেট করব? আমাদের একটা ঈদ, কি মার্কেট করব? একটা ঈদের সময় তো একটা কাপড় চোপড় কেনা দরকার না? দরকার তো, তখন টাকা পয়সা না হলে কি মার্কেট কি করব বাবা? আপনি তো আমার ছেলে হিসেবে দেন এটা, তাই না? এখন আমি বলি, হ্যাঁ আমার কাছে টাকা আছে, আমি দেখলাম যে আপনি আমার কি বলেন, ঠিক আছে ধরেন আপনার টাকা নেন, এটা নেন। এখন আমি যদি খুশি হই আপনার কিছু দিই, আপনি নিবেন? নিবেন? আমি যা দেই, এখন আমি যেটা দিই ওইটা নিবেন? আচ্ছা দাঁড়ান, ধরেন এটা দিয়া আপনি একটা কাপড় কিনে নেবেন, ঠিক আছে? এটা আমার পক্ষ থেকে আমি আপনার খুশি হয়ে দিছি, ঠিক আছে? না মন খারাপ করলেন? না না বাবা। হ্যাঁ, এটা আমি খুশি হয়ে দিছি, মন খারাপ করিয়েন না। হ্যাঁ, কারণ আপনি তো আমার বলছেন আমি আপনার ছেলের মতো না, আমি ছেলে হিসাবে আপনারে দিলাম, মন খারাপ করবেন না, ঠিক আছে? খাওয়া দাওয়া করছেন দুপুরে? না বাবা, তাই খাবেন না? খাবেন না? এখন খিদে লাগে নাই? এই যে ঘুরছেন, খিদে লাগে নাই? খিদে তো লাগছে বাবা। তাই আচ্ছা এদিকে আসেন, দাঁড়ান। আচ্ছা একটু দাঁড়ান, একটু ভাই, এইটা দিয়া আপনি কিছু খাবেন, ঠিক আছে? ওই 500 টাকা দিয়ে একটা কাপড় কিনবেন, আর এই 100 টাকা দিয়ে আপনি এখন কিছু খাবেন, ঠিক আছে? ঠিক আছে, না মন খারাপ করতেছেন? তাই আচ্ছা খালা, দোয়া করবেন। হ্যাঁ, দোয়া কর। আর আপনার সময় যে নষ্ট করলাম, আমার দেশের বাড়ি অনেক দূর খালা, বরিশাল। হ্যাঁ এদিকে আসেন, শুনেন, আমি আপনারে আপনার ছেলে হিসাবে খুশি হয়ে দিছি, আপনি মন খারাপ করিয়েন না, ঠিক আছে? ঈদের জন্য,
ঠিক আছে, মন খারাপের কোন দরকার হয়? কারণ এই যে সময় নষ্ট করলাম আপনার, এত কথা বললাম, সময় নষ্ট করলাম, এর জন্য কিছু মনে করবেন না। হ্যাঁ, কোনো সময় নষ্ট করবেন না। আচ্ছা ঠিক আছে খালা, তাহলে যান। হ্যাঁ, ভালো থাকবেন। তোমারই সময় নষ্ট হোক। না না না, সমস্যা নেই, আমি তো আপনারে দেখেই দাঁড়াইছি। ঠিক আছে, যান তাহলে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা খালা, ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম।